আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই কমেন্টস করে জানাবেন। গত ভিডিওগুলোতে আমি যে প্রিমিক্সগুলো করে দেখিয়েছি, অনেকেই অনুরোধ করেছিলেন যে এই প্রিমিক্সগুলো যদি একটা ভিডিওতে হয় তাহলে অনেক উপকার হয় ওনাদের জন্য। তো ওই রেসিপিগুলোর সাথে আমি আজ আরও নতুন কিছু করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে করে দেখাবো আমি খিচুড়ি মিক্স। চলুন দেখে আসি এই খিচুড়ি মিক্সটা কিভাবে করেছি আমি। একটা কড়াইয়ে আমি প্রথমে 3 চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরা আর সামান্য পরিমাণ ধনে পাতা। ধনে পাতার পরিবর্তে কারি পাতা ইউজ করতে পারেন। এখানে আমি 16 থেকে 17টা নিয়েছি কাজু বাদাম, এগুলো একটু নাড়াচাড়া করে নিব। 3টা কাঁচামরিচ কুচি, 1 ইঞ্চ আদা কুচি, এখানে আমি বাসমতি চাল 2 কাপ নিয়েছি আর চালটা আমি ভালো করে কাপড়ে মুছে নিয়েছি। চালটা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ মাছের ডাল। ডালটাও আমি কাপড়ে মুছে নিয়েছি ভালো করে, আর ডালটা আমার আগে থেকেই ভাজা। আপনাদের যদি ডালটা ভাজা না থাকে তাহলে শুকনো খোলায় একটু ভেজে নেবেন ডালটা। এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়াচাড়া করে নিব যতক্ষণ না চালটা ভাজা হয়। তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি এখন তো এটা এখন আমি ঠান্ডা করতে দিব। আর এখন আমি খিচুড়ি রান্না করে দেখাবো। এর পরিমাপটা হবে 1 কাপের জন্য 3 কাপ পানি, যেহেতু এটা ড্রাই ভাজা হয়েছে। তো আমি এটা এখন ঢাকা দিয়ে রান্না করে নিব, আর যদি চান তাহলে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। এই ধরনের প্রিমিক্সগুলো কিন্তু এখন আমরা মার্কেটেও পেয়ে যাই, বাট আমার মনে হয় যে ঘরে তৈরি করার মতো হেলদি আর কোনো কিছুই হয় না, তাই সবাই তৈরি করে নেবেন। সামনে যেহেতু রমজান, রমজানে বাচ্চাদের খাবার নিয়ে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়, আর রোজা থেকে বাচ্চাদের জন্য রান্না করতেও ভালো লাগে না। তো যদি এই ধরনের প্রিমিক্সগুলো রেডি করে রাখেন তাহলে অনেকটা সময় বেঁচে যায় এবং বাচ্চাদের ভালো লাগবে আশা করি। আর যারা ব্যাচেলার আছেন, যারা ট্রাভেল করতে পছন্দ করেন, অনেক সময় ইন্ডাকশন ক্যারি করেন, তাদের জন্য এই রেসিপিটি অনেক উপকারে আসবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ইফতারে আমরা নানা ধরনের শরবত নিয়ে থাকি, তার ভিতরে একটি শরবত হচ্ছে লেবুর শরবত। আর লেবুটা চিপে রেডি করে তারপরে শরবত তৈরি করা অনেকটা সময়ের ব্যাপার, এজন্য খুব সহজেই আমি আজ একটা শরবত রেসিপি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি 1/2 কাপ লেবুর রস, যেটা গ্রাম অনুযায়ী নিলে 120 গ্রাম হয়, আর নিয়েছি আমি 1 কাপ চিনি, যেটা গ্রাম অনুযায়ী নিলে হয় 240 গ্রাম। অর্থাৎ আমি এখানে যতটুকু লেবুর রস নিব তার ডাবল নিব চিনি। তো আমি এখানে একটা কাঁচের বটল নিয়ে নিয়েছি, এই ধরনের বটল তো সসেরও আসে, তো আপনারা সেই বটলও নিতে পারেন। তো এখন এই চিনি আর লেবুর রসটা আমি এই বটলের ভিতরে ঢেলে দিচ্ছি। চিনির পরিবর্তে আপনারা মিষ্টি, তারপরে ব্রাউন সুগার, ডায়েট সুগার, যে ধরনের চিনি ইউজ করেন সেগুলো নিতে পারেন। তো এটা আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। তো আমি এখানে ফুটান্ত গরম পানি নিয়েছি, তার ভিতরে আমি বটলটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে পরে এটা আমি ঝাঁকাতে থাকবো, কারণ না হলে যে চিনি নিচেই জমে আছে এটা গলবে না। তো এইভাবে আমি ঝাঁকাতেই থাকবো। তো আমার লেমন সিরাপ তৈরি হয়ে গিয়েছে, আর এই সিরাপটা আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা পানি দিয়ে আমি এই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব, চাইলে এখানে আপনারা মশলাও ইউজ করতে পারেন, একটু ভাজা জিরা, তারপরে একটু গোলমরিচের গুঁড়া, এগুলাও আপনারা ইউজ করতে পারেন। এইভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায় 6 থেকে 7 মাস, আর এটা আপনার বাহিরেও রাখা যায়, বাহিরে রাখলেও ভালো থাকে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ট্যাং পাউডার কিভাবে তৈরি করা যায়, এর ডিটেলস ভিডিও আমি কিন্তু গত ভিডিওতেই শেয়ার করেছিলাম। আজও আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওতে রেখেছি। তো চলুন দেখে আসি আমার এই ট্যাং পাউডারটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে 2টি ফ্লেভারে তৈরি করেছিলাম, ম্যাঙ্গো এবং অরেঞ্জ। বন্ধুরা, অরিজিনাল ট্যাংয়ের যে ফ্লেভার, এই ফ্লেভারের স্বাদ পেতে হলে অবশ্যই ইমালশন ব্যবহার করতে হবে। ইমালশনটা যদি না থাকে তাহলে আপনারা অরেঞ্জ এসেন্স বা কালার ইউজ করতে পারেন। এখানে মেজারমেন্টটা অনেক জরুরি, তাই মেজারমেন্টটা খেয়াল রাখতে হবে। এখানে আমি 1/2 কাপ নিয়েছি চিনি, দিচ্ছি 2 টেবিল স্পুন গ্লুকোজ পাউডার। আমি এখানে গ্লুকন ডি নিয়েছি, আপনারা চাইলে গ্লুকোজ যে সাদা পাউডারটা আসে নর্মাল ওইটাও নিতে পারেন। 1/2 টিস্পুন নিয়েছি সাইট্রিক অ্যাসিড, পিঞ্চ অফ নিয়েছি সল্ট, 1/2 টিস্পুন নিচ্ছি আমি ইমলশন।
বন্ধুরা এটা এখন গুঁড়া করে নিব। যেহেতু এখানে আমি ইমলশন ইউজ করেছি এই জন্য খুব বেশি এখানে ঘুরানো যাবে না মিক্সিটা, তাহলে আবার পানি ছেড়ে দিতে পারে চিনিতে। আর আমি সেম ভাবে ম্যাঙ্গোটাও করে নিয়েছি, জাস্ট আমি এখানে ম্যাঙ্গো ইমলশন ব্যবহার করেছি। তো আপনারা গত ভিডিও দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কে কে বানিয়েছেন এটাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা রমজানে সবাই একটা সমস্যাতে ভুগি আমরা, সেটা হচ্ছে একটু ভাজা পোড়া খেলেই অ্যাসিডিটি শুরু হয়ে যায়, খাবার হজম হতে চায় না। এখন আমি যে শরবতটি করে দেখাবো এটা আপনাদের খাবার পচতে সাহায্য করবে, হজম শক্তি বাড়াবে, আর এটা ব্রেনের জন্য অনেক ভালো, বাচ্চাদেরকেও দিতে পারেন। তো চলুন দেখে আসি আমাদের এই শরবতটি বানাতে কি কি লাগে। এই শরবতটি বানাতে লাগবে আমাদের মৌরি। মৌরি তো সবাই চিনেন, অনেকে মিষ্টি সস বলেও জানে। তো এই মৌরিটা আমি আধা ঘন্টা মতো রোদে শুকিয়ে নিয়েছিলাম যেন কোনো প্রকার মশলার না থাকে। এখানে নিয়েছি আমি 2 টেবিল স্পুন পোস্ত দানা। পোস্ত দানা তো সবাই জানেন অনেক হেলদি, অনেক উপকারী একটা জিনিস। 1 টেবিল স্পুন নিয়েছি আমি গোলমরিচ, 8-9টি আছে ছোট এলাচ। এলাচও কিন্তু খুব উপকারী জিনিস, শরীরকে ঠান্ডা রাখে। এখানে 1 কাপ চিনি নিয়েছি আমি। প্রথমে চিনি অর্ধেকটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব, এটা আমি পরে দেখাচ্ছি কেন অর্ধেকটা রেখে দিচ্ছি। আর এটা একদম পাউডার করে নিতে হবে। তো এটা গুঁড়ো হয়ে গিয়েছে, এটা এখন আমি চেলে নিব কারণ মৌরি ভালোভাবে পিষতে চায় না। আর এই গরমে যাদের খাবার খাওয়ার পরে ডাইজেশনের সমস্যা হয় তারা অবশ্যই এই শরবতটি খাবেন। গরমে অনেকেরই কিন্তু ব্লাড প্রেশারের সমস্যা হয়, তো এই শরবতটি যদি খান তাহলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। তো বাদবাকি যেটা ছিল সেই চিনিটা দিয়েই আমি আবারও গুঁড়ো করে নিয়েছি। আর এইটা অবশ্যই আপনারা খাবেন, আপনাদের হজম শক্তি এবং খাবার পচন করতে অনেক সাহায্য করবে। প্রত্যেকটা জিনিসই এখানে অনেক উপকারী। এটা যদি শুধু পানির সাথে খেতে না পারেন তাহলে দুধের সাথে মিশিয়ে খাবেন। আর এটা সেহেরিতে ইফতারে আপনারা যখন ইচ্ছা তখন নিতে পারেন। বন্ধুরা আমি এখন তৈরি করে দেখাবো প্যানকেক মিক্স। তার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের একটু কম গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 কাপ চিনি। এটা আপনারা শুধু পানির সাথেও গুলে নিতে পারেন, ডিমের সাথেও গুলে নিতে পারেন, দুধ দিয়েও গুলে নিতে পারেন। আর একটা কথা বলি, যদি আপনাদের গোলাটা একটু পাতলা বা একটু ঘন হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই, খুব চমৎকার প্যানকেক তৈরি হবে আপনারা যদি এই মাপটা ঠিক রাখেন। বন্ধুরা এখন আমি তৈরি করে দেখাবো ক্ষীর মিক্স। তার জন্য আমি এখানে পোলা চাউল 1 কাপ নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এটা আমি একটা টিস্যু রুমালের উপরে শুকিয়ে নিব। আপনারা যেভাবে সুবিধা হয় সেইভাবে শুকিয়ে নেবেন, ফ্যানের বাতাসে রোদে যেভাবেই হোক শুকিয়ে নেবেন। শুকানোর পরে আমি চালটা গুঁড়া করে নিব। একটু থেমে থেমে গুঁড়া করতে হবে, থেমে থেমে গুঁড়া করলে চালটা সুজি সুজি হয়। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, চিনিটাও আমি গুঁড়া করে নিব। চাল গুঁড়ার সাথে চিনি গুঁড়াও মিশিয়ে নিলাম আমি। এখানে আমি রোস্টেড সেমাই নিয়েছি, সেমাইটা ভাজা ছিল আগে থেকে, তো সেমাইটা আমি গুঁড়ো করে নিব। সেমাই গুঁড়াটাও এর সাথে আমি মিশিয়ে দিলাম। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 8টি ছোট এলাচ নিয়েছি, এটাও ক্রাশ করে দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিলে ক্ষীরটা অনেক ক্রিমি হয় আর খেতেও দারুণ লাগে। এখানে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ক্ষীর মিক্সটা। আপনারা 1 লিটার দুধের জন্য 2 থেকে 3 চামচ নিতে পারেন। আর এটা খুব ঝটপট রান্না হয়ে যায়, এভাবে যদি রেডি করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তো আশা করি এই ধরনের প্রিমিক্সগুলা বাসায় করে রাখবেন, অনেক উপকারে আসবে। এখন আমি তৈরি করব ডাল পুরি মিক্স। তার জন্য আমি এখানে বড় 1 কাপ নিয়েছি মাসের ডাল।
তার থেকে একটু ছোট কাপ নিয়েছি মুগের ডাল। এটা এখন আমি ভালো করে একটু ভেজে নিব। ডালটা থেকে গন্ধ বেরিয়ে আসলে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ডাল পুরির জন্য মশলা তৈরি করব, তার জন্য আমি এখানে 9টি নিয়েছি শুকনা মরিচ, 1/2 টিস্পুন গোলমরিচ, 7-8টি লবঙ্গ, 1 টুকরা দারুচিনি। এটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন জিরা, এখানে নিয়েছি 1 টিস্পুন আদা গুঁড়া, 1 টিস্পুন হিং, হিং অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া। ভেজে রাখা ডালটা আমি গুঁড়া করে নিয়েছি, খুব বেশি পাউডার করিনি, একটু দানা দানা রেখেছি। আর যে মশলাটা ভাজলাম সেটার সাথেও আমি যে বাকি ডালগুলো ছিল সেটা গুঁড়ো করে নিচ্ছি। তো সবকিছু একসাথে মিশিয়ে নিব, আর নর্মাল যেভাবে আমরা ডাল পুরি তৈরি করি ঠিক ওইভাবেই করব। আমি এখানে একটা বাটিতে ডাল নিয়ে নিলাম, সাথে একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব যেন এটা সফট হয়ে যায়। যেভাবে আমরা ডাল পুরি করার জন্য ময়ানটা করি আটা, সেইভাবেই করে আমি পুরিটা বানিয়ে নিয়েছিলাম। রিসেন্ট ভিডিওতে আমি ডিটেলস শেয়ার করেছিলাম, এই জন্য এখানে আর দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য। তো এইভাবেই তৈরি করে নেবেন। আর ক্ষীর মিক্সটাও আমি রান্না করে দেখিয়েছিলাম, দুধটা ঠান্ডা অবস্থায় ক্ষীর মিক্স নেবেন, মিশিয়ে নেবেন ভালো করে, নিয়ে জালে বসিয়ে দিবেন। নামানোর আগে একটু কিশমিশ দিয়ে আর উপরে একটু ড্রাই ফ্রুটস দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার ক্ষীর মিক্স। আর পুরিটা তো অসাধারণ হয়েছিল, আমি সামনে আবারও ভিডিওতে কোনো একদিন শেয়ার করব। বন্ধুরা, দই বড়া আমাদের সবার অনেক পছন্দের একটি খাবার, আমরা সবসময় খেয়ে থাকি দই বড়াটা। কিন্তু দই বড়াটা বানানো অনেক ঝামেলার ব্যাপার, সময় সাপেক্ষের ব্যাপার। তাই আমি আজ আপনাদের জন্য খুব সহজেই দই বড়া তৈরি করা যাবে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা ফলো করলে আপনাদের দই বড়াটা অনেক সুস্বাদু হবে এবং অনেক সফট হবে। এখানে আমি নিয়েছি 1/3 কাপ মাশের ডাল, মাস মুখ যেটাকে বলে সেই মাস মুখের ডাল, এটা আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। 1 কাপের একটু কম নিয়েছি আমি মুগ ডাল। এখন এই যে মাসের ডালটা আমি মুগ ডালের উপরে দিলাম, দেখেন এখন পুরো 1 কাপ হয়ে গেল। তাহলে আমার টোটাল ডালটা হচ্ছে 1 কাপ। তা এখানে আমি 1/3 কাপ নিয়েছি মাসের ডাল আর 1 কাপের একটু কম নিয়েছি মুগের ডাল। এই ডালটা আমি এখন একটু নেড়ে নিব, কারণ আমি যেই দিন এই ভিডিওটা করেছিলাম ওই দিন আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, রোদ ছিল না, তাই আমি একটু কড়াইর উপরে দিয়ে গরম করে নিলাম। ডালটার কালার চেঞ্জ করা যাবে না, তো ডালটা ঠান্ডা করে আমি যে গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়োটা করতে হবে একদম মিহি করে যেন কোনো দানা না থাকে। এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম জিরা, আর পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হিং আর গোলমরিচ গুঁড়া, এটা আন্দাজ পরিমাণ দিচ্ছি। আর হিং এখানে অপশনাল, হিং আসলে দিলে কি হয় হজমটা ভালো হয়, এই ধরনের খাবার খেলে একটু হজমের সমস্যা হয়, এই জন্য হিং দেওয়া। এখন আমি যেই কাপে গুঁড়াটা নিলাম ডালের গুঁড়া, ঠিক সেই কাপে আমি পানি নিয়েছি, মানে যতটুকু ডালের গুঁড়া নিয়েছি ততটুকুই আমি পানি নিয়েছি। নিয়ে এই যে এখন ভালো করে মিশিয়ে রেখে দিব আধা ঘন্টা মতো ঢেকে। তো আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি, এটা আমি একই ডিরেকশনে ফেটিয়ে নিব, ফেটাতে ফেটাতে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর এখানে আমি কোনো প্রকার সোডা বা কোনো কিছুই ব্যবহার করিনি, তো আপনারা যদি চান তাহলে একটু ব্যবহার করতে পারেন। এখন ভালো করে ফেটানো হয়ে গিয়েছে, এটা আমি এখন একটু চেক করে নিচ্ছি পানির উপরে ভেসে আছে কিনা। তো আমার পারফেক্ট হয়ে গিয়েছে, এটা আমি এখন বড়া করে নিচ্ছি। আর যখন বড়া করবেন তখন হাতে একটু পানি নিয়ে নিয়ে তারপরে বড়াগুলো ছাড়বেন, না হইলে আমার মতো এরকম লম্বাটে হয়ে যাবে। আসলে আমার ওই সময় মা ফোন করেছিল, এই জন্য আমি হাতে পানি নিতে ভুলে গেছি, এই জন্য আমার বড়াগুলো একটুও ভালো হয়নি। তো আমি এই যে একটা পাত্রে পানি নিয়েছি, ঠান্ডা পানি, পানির ভিতরে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, চাইলে এখানে আপনারা মৌরি, তারপরে গোলমরিচের গুঁড়া, অনেক কিছুই দেওয়া যায় এই পানির ভিতরে। তো আমি এখন এটা পানি থেকে উঠিয়ে নিব, আর দেখেন কতটা সফট হয়েছে। বিশ্বাস করবেন না, দই বড়া অনেকবার বানিয়েছি কিন্তু এইবার অনেক পারফেক্ট হয়েছে। এখন এখানে আমি দই নিয়েছি, দইয়ের ভিতরে একটু চিনি ফেটিয়ে তারপরে আমি দইটা দিয়ে দিলাম, আর চাটনি দিয়ে দিচ্ছি, আর সাথে লাল মরিচ আর জিরা পাউডার,
তো এই হচ্ছে আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এইভাবে দইবড়া বানাইলে অনেক মজা হয়, অনেক সফট হয়। তো এই ধরনের প্রিমিক্সগুলো থাকলে রান্নার সময়টা অনেক কম লাগে। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।